হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের টপিক হলো মুনাফা নিয়ে। এর আগে আমি এই যে টেবিলটা পূরণ করে দেখাইছিলাম, একটু সময় লেগেছিল, ডিটেলস করাইছিলাম জন্য। আজকের টপিক হলো মুনাফা 2.2। মুনাফা এখানে কিছু বলা আছে, ফরিদা বেগম তার নিজের জমানো টাকা ব্যাংকে রেখে কিভাবে মুনাফা কি জিনিস সেটি বুঝাইছে। তোমরা এটা মনোযোগ সহকারে পড়বা, আমার পড়তে অনেক সময় লাগবে, ভিডিও বড় হবে, এই জন্য আমি বললাম না। আমি আসলাম লক্ষ্য করি এই জায়গায়, লক্ষ্য করি মুনাফার হার। 100 টাকায় 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। এখানে শতকরা বার্ষিক মুনাফা বলতে বুঝাচ্ছে যে কোন একটি টাকা যদি ব্যাংকে জমা রাখো, ওই টাকাটা সাপোজ ধরো যে 5,000 টাকা জমা রাখছো, ওই টাকাটা ব্যাংকে জমা রাখছো 1 বছর, ওই 1 বছরে ওই 5,000-এর উপর আসা মুনাফাকে বার্ষিক মুনাফা বলা হবে। কিন্তু ওখানে যতক্ষণে 100 টাকায় কত টাকা এই কথাটি উল্লেখ করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এখানে এটাকে বলা যাবে না যে শতকরা বার্ষিক মুনাফা। অতএব ওই 5,000 টাকায় 100 টাকা প্রতি কতকে আসছে সেই টাকা যখন নির্ণয় করব, তখন এটিকে বলা হবে শতকরা বার্ষিক মুনাফা। আমি বলতে বুঝাচ্ছি যে 100 টাকা যদি ব্যাংকে 100 টাকা যদি ব্যাংকে 1 বছরের জমা রাখো, ওই টাকা থেকে যে মুনাফাটি আসবে সেটিকেই শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। তারপর আমরা দেখি সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক বলতে তুমি যে টাকা দিয়ে শুরু করছো সেটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয়, এই যেটা যেটা সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক। তুমি মনে করো 5,000 টাকা রেখে দিছো ব্যাংকে, প্রথমে এই 5,000 টাকাই হলো তোমার প্রারম্ভিক মূলধন। প্রতি বছর যদি ওই শুধুমাত্র 5,000 টাকার উপরই মুনাফা আসে, তাকে বলা হয় সিম্পল প্রফিট বা সরল মুনাফা। আর মনে করো যে ওই 5,000 টাকায় প্রথম বছরে যে মুনাফাটি আসছে, মনে করো যে সাপোজ আসছে 500 টাকা, তাহলে 5,500 টাকা, ওই 5,500 টাকার উপরে যদি আবার মুনাফা আসে, সেটা কিন্তু সরল মুনাফার মধ্যে পড়বে না, সেটা হবে চক্রবৃদ্ধি মুনাফার উপর। কারণ সে ওই যে মুনাফা যোগ হয়েছে ওই টাকার থেকে আবার মুনাফা আসতেছে। কিন্তু আর সরল মুনাফায় শুধুমাত্র 5,000 টাকা, ওই 5,000 টাকা থেকেই মুনাফা আসবে। তারপর নিচের দিকে দেখি মূলধন বা আসল। হ্যাঁ, এখানে কয়েকটি প্যারামিটার দেওয়া আছে। মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, এর হলো প্রিন্সিপাল। আর মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হলো মুনাফা, সকলেই জানে। আর আর দ্বারা প্রকাশ করা হয়, সময় টাইম দ্বারা, টাইম এখানে এন দ্বারা প্রকাশ করা হয়। অবশ্যই মনে রাখবো কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা আয় দ্বারা প্রকাশ করা হয়। আর সমবৃদ্ধি মূল বা মুনাফা আসলকে টোটাল এর দ্বারা অ্যামাউন্ট থেকে এ নেওয়া হয়েছে, এ দ্বারা প্রকাশ করা হয়, মানে মুনাফা প্লাস আসল। যেমন ধরো যে ওখানে 5,000 টাকা বললাম যে আসল, তার সাথে 500 টাকা মুনাফা আসছে, ওই 5,000-এর সাথে 500 টাকা যোগ করলে 5,500 টাকা, এটা হলো আসল। এখন এই সাইটে দেখো, হাতের ডান সাইডে যে এই শখটা দেওয়া আছে, এই শখে মুনাফা আসল ইকাল টু মুনাফা আসল লেখা, প্রতিটা কিন্তু এক একটা সূত্র এই পাশে, এটা একটা সূত্র, এর নিচে এটা একটা সূত্র, এই একটি সূত্রেই প্রতিটা। এখানে তিনটি প্যারামিটার আছে, মনে রাখবো কোনটাতে কি। এতে হলো টোটাল মুনাফা আসল, আর পিতে হলো আসল, আর আইতে হলো ইন্টারেস্ট বা মুনাফা। তাহলে আমি যে বলছিলাম যে 5,000 টাকার কথা, ওই 5,000 টাকা হলো এই পি, আর ওই 500 টাকা যে মুনাফা আসছে সেটা হলো আই, আর 5,500 টাকা এই টোটাল হলো এ। এখন এখান থেকে আমরা তিনটি প্যারামিটারের মানই বের করতে পারছি। তাহলে এখানে পি ইকাল টু এ মাইনাস আই, কারণ এখানে এই আইটি এই পার থেকে যদি এ পাশে যায় তাহলে অবশ্যই প্লাস আছে মাইনাস হবে, এই জন্য এটা লিখছে। আর আই ইকাল টু এ মাইনাস পি, এই পি কে এই পাশে পারকে দাও তাহলে এ মাইনাস পি হয়। তাহলে এই সূত্রগুলো অবশ্যই ভালো ভালো করে মুখস্থ ছোটস্থ যা পারো করবা, এবং প্যারামিটার এগুলো খুবই দরকার, এগুলো ছাড়া সামনে অঙ্ক করা যাবে না। তাহলে আমি নিচের দিকে যাই।
এখানে ক নম্বর মুনাফা নির্ণয়। মুনাফা নির্ণয় এর একটা উদাহরণ দিয়ে রাখছে, যে উদাহরণ 3, আমি এর আগে হাতে খাতায় করাইছি, তে আমি মনে করলাম যে খাতায় করাইতে সময় বেশি লাগতেছে, যেহেতু এখানে অঙ্ক করে দেওয়াই আছে, আমি এখান থেকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর যদি এখানে এভাবে করে দিয়ে বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি আবার হাতে করে দেব। তাহলে রুমিস সাহেব, উদাহরণ 3 নম্বর দেখি, রুমিস সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংকে থেকে টাকা উঠাবেন না। তাহলে 5,000 টাকা সে জমা রাখছে, 3 বছরে সে আগামী 6 বছরে তিনি কোনো টাকাই উঠাবেন না। তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত পাবেন? দেখো তো এখানে রহিমি সাহেব, আমি অঙ্ক করার একটা নিয়ম বলে দেই, যে তোমরা আগে প্যারামিটার গুলো সিলেক্ট করবা। রহিমি সাহেব, তাহলে প্যারামিটার গুলো যদি সিলেক্ট করতে যায়, এখানে এইটা 5,000 টাকা, সে 5,000 টাকা জমা রাখছে, মানে এটাই তার প্রারম্ভিক মূলধন, মানে পি, এটা মনে রাখবো, এটা হলো পি, এভাবে লেখা যায় না, তবু আমি ইন্ডিকেট করে রাখতেছি। তারপরে রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবে না। তাহলে সময় কত? 6 বছর। তাহলে এটা হবে এন। এভাবে সিলেক্ট করতে পারলে অঙ্ক খুব সহজে করা যায়। এটা হলো এন, যাই হোক এন। তারপর 8 বছর তিনি ব্যাংকে জমা রাখলেন, বার্ষিক মুনাফার হার এটা হলো আর, আর হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? তাহলে চাইছে কি? আই চাইছে, আই। আর মুনাফা আসল এখানে এ চাইছে, এ। তাহলে আমরা টোটাল ইন্ডিকেট করে নিলাম। ইন্ডিকেট করার পর আমরা এখন দেখি সমাধানের ক্ষেত্রে। দেখো তো এখানে এভাবে কোথায় সমাধান করা যায়, কিন্তু আমার পরামর্শ থাকবে সূত্রের মাধ্যমে সমাধান করা, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি সূত্রের মাধ্যমে এটাই দেখালাম, এই যে বিকল্প যেটা বলছে সেটা এখানে দেখো তো বলছে সূত্র, সূত্র অবশ্যই মনে রাখবা, যে মুনাফা ইকুয়াল টু আসল গুণ মুনাফা, এখানে আই ইকুয়াল টু পিএনআর, এটা মনে রাখবা, আই ইকুয়াল টু পিএনআর, আর হলো মুনাফা আসল এ ইকুয়াল টু পি প্লাস আই। আর এখানে দ্বিতীয় লাইনে এখানে বলছে যেটা, এই যে এখানে, এই যে এখানে দ্বিতীয় লাইনে এ ইকুয়াল টু পি প্লাস আই, এটা আমরা আগে থেকে জানি, আর এটা হলো আই ইকুয়াল টু, এটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। আর এখানে এই যে আই এর মানটি বসাই দিছে এই দ্বিতীয় লাইনে, এই যে পিএনআর, এখানে আই এর মানটি বসাই দিছে। তাহলে এখান থেকে পি কমন নিছে, পি কমন নিলে এখানে 1 হয়, আর আর পি এন আর থেকে পি গেলে এন প্লাস আর থাকে, এন ইন্টু আর থাকে, এই জন্য এ ইকাল টু টোটাল লেখা যায় এই যেটা। তাহলে এ ইকাল টু তুমি লিখতে পারবা, লিখতে সমস্যা হচ্ছে, পি ইন্টু 1 প্লাস, যেহেতু এখানে কমন নেওয়া হয়েছে আর, এটা ধরে নাও যে আর, আর এন, এটাই লিখতে পারবা আর এন। এখন বিকল্প নিয়ম, এটাতে খুব সহজেই নির্ণয় করা যাবে। তাহলে দেখো তো এর আগে আমরা উপরে কি সিলেক্ট করে রাখছি, পি সিলেক্ট করে রাখছি, পি এর মান জানি, এন এর মান জানি, আর আর এর মান জানি, নির্ণয় করতে হবে আই এর মান আর এর মান। এখন দেখো তো আই ইকুয়াল টু আমরা কি জানি, আই ইকুয়াল টু আমরা জানি পি এন আর, পি এন আর, এটা আমরা জানি যে আই ইকুয়াল টু। তাহলে দেখো আই এর মান আমরা এখানে সহজেই বের করতে পারবো, আই এর মান যদি বের করি তাহলে এইটা গুণ 5,000 গুণ, ও আর এর মান আগে দেও, আর হলো এখানে দেওয়া আছে 10%, অবশ্যই এটাকে
পার্সেন্টেজ কে ভেঙে নিবা। পার্সেন্টেজ কে ভেঙে নেওয়ার নিয়ম হলো দশ বাই হান্ড্রেড, এটা হলো পার্সেন্টেজ ভেঙে নেওয়ার নিয়ম। এখান থেকে এটা এটা কেটে দিবা, তাহলে এক বাই দশ হবে। গুণন এন কত ছয়, আর আর হলো, ও আর এর মানে এটা ভেঙে নিলাম, আর এন হলো ছয়, আর পি হলো কত, পাঁচ। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। তাহলে নিচে দেখি, তাহলে নিচে দেখো, ঠিক আমি যেভাবে করলাম সেভাবেই করছে। এই যে আর এখানে পি এন আর যেহেতু গুণ আকারে আছে, আগে পিছে সমস্যা নাই, পি এর মান 5000 বসাইছে, আর আর এর মান এইভাবে 10/100 করছে, আর এন এর মান 6, তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম। এখন এর মান চাচ্ছে, আয়ের মান তো আমরা পেয়ে গেলাম, এখন এর মান চাচ্ছে। এর মান নির্ণয় করতে হলে মুনাফা আসল, আমরা জানি মুনাফা আসল ইকাল টু আসল প্লাস মুনাফা, যেহেতু হলো 5000 টাকা আসল আমরা আগে থেকেই জানি, আর মুনাফা পেলাম 3000 টাকা, এটা যোগ করলে 8000 টাকা, এটাই হয় এর মান। এই ইকাল টু আমরা কি জানি, পি প্লাস আই, তাহলে পি হলো আসল। সূত্রের মাধ্যমে সবকিছু করাই ভালো আমার জানা মতে, আমার সবচেয়ে ভালো পছন্দ পি ইকাল পি প্লাস আই। পি এর মান হলো 5000, আর আই এর মান হলো 3000, এই দুটা যোগ করলেই এটা হয়। আশা করি এইটুকু বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সামনে টিউটোরিয়ালে উদাহরণ 4 নম্বরটা দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।